যখনই ভ্রমণের কথা আসে সবাই ট্রেন ভ্রমণের পরিকল্পনা শুরু করে ফেলে। রেল ভ্রমণ সব শ্রেণী ও বয়সের মানুষের আকর্ষণ করে। ট্রেনে ভ্রমণ যেমন রোমাঞ্চকর তেমনি নিরাপদ। বলা ভালো রেল ভারতের লাইফলাইন। ট্রেনে যাতায়াত তো রোমাঞ্চকর, আর যদি জানালা সিট পাওয়া যায় আর কি দরকার। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের 10টি সবচেয়ে সুন্দর ট্রেন রুট সম্পর্কে। চলুন শুরু করা যাক। এক, জলপাইগুড়ি থেকে দার্জিলিং। জলপাইগুড়ি থেকে ট্রেনে দার্জিলিং যাতায়াত খুবই আকর্ষণীয়। এই পথে সুন্দর চা বাগান দেখতে পাবেন। এই পাহাড়ের উচ্চতায় আরোহণ করে ট্রেনে ভ্রমণ করা খুবই ভালো অভিজ্ঞতা। দার্জিলিং সাধারণত ভারতের অন্যতম সুন্দর স্টেশন, এছাড়াও একটি প্রাচীনতম পর্বত রেলপথ। এই রেলপথটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পথে আপনি তুষার আচ্ছাদিত পাহাড়, জিগজ্যাগ এবং বাঁক রাস্তা দেখতে পাবেন। এছাড়াও এই পথে কাঞ্চনজঙ্ঘা চূড়াও দেখা যায়। দুই, কালকা থেকে সিমলা। কালকা থেকে সিমলা দূরত্ব প্রায় 96 কিলোমিটার। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এই পথটি 4 নম্বরে রয়েছে। এই রুটটি 1903 সালে শুরু হয়েছিল। 3 ঘন্টার এই যাত্রা পথিকের কখন যে কেটে যায় তা বোঝাই যায় না। এই পথে আপনি বড় সবুজ গাছ, উপত্যকা, বন এবং প্রকৃতির অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এই রুটে ট্রেনটি 102টি টানেল সহ 82টি সেতুর মধ্য দিয়ে যায়। 3, মুম্বাই থেকে গোয়া। ট্রেনে মুম্বাই থেকে গোয়া ভ্রমণ একটি বিশেষ অভিজ্ঞতা। এই পথের একদিকে রয়েছে সূর্যোদয়ী পাহাড় এবং অন্যদিকে আরব সাগরের সৌন্দর্য। এই ভ্রমণে আপনি সুড়ঙ্গ, সেতু, উপত্যকা, অনেক ছোট নদী, সবুজ মাঠ দেখতে পাবেন। এটি আপনার ভ্রমণকে খুব স্মরণীয় করে তোলে। 4, গোয়া থেকে কর্ণাটক। গোয়ার ভাস্কো দা গামা থেকে কর্ণাটকের লোন্ডা পর্যন্ত যাত্রা খুবই আকর্ষণীয়। এই পথ দিয়ে ভ্রমণ করার সময় আপনি গোয়ার সুন্দর গ্রামগুলি দেখতে পাবেন। এছাড়াও আপনি এখান থেকে সবুজ বন এবং পাহাড়ি এলাকা দেখতে পাবেন। এই পথটি মিল্কি স্প্রিংয়ের মাঝখান দিয়ে গেছে। এই সময় আপনি অনেক জলপ্রপাত দেখতে পাবেন এই জায়গাটিতে। 5, কন্যাকুমারী থেকে ত্রিবাদ্রম। কন্যাকুমারী থেকে ত্রিবাদ্রম যাওয়ার সময় আপনি দক্ষিণ ভারতের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারেন। আইল্যান্ড এক্সপ্রেসে ভ্রমণ করার সময় আপনি তামিলনাড়ু এবং কেরালার স্থাপত্যকে ঘনিষ্ঠভাবে দেখতে পাবেন। এই 20 ঘন্টার যাত্রায় আপনি সুন্দর গির্জা এবং মন্দির ভবনের অগণিত স্মৃতি তৈরি করতে পারেন। 6, জয়সলমের থেকে যোধপুর। জয়সলমের থেকে যোধপুর এই পথে আপনি নিজেকে প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি অনুভব করবেন। মরুভূমি থেকে জনবসতি, উট, জেরোফাইটিক গাছ, ডিবি, হলুদ মাটি এবং ঐতিহাসিক দুর্গ ইত্যাদি দেখা যায় এই পথে। ডেজার্ট কুইন নামে একটি ট্রেন এই পথ দিয়ে যায়, যা 6 ঘন্টায় যোধপুর পৌঁছায়। 7, রামেশ্বরমে মণ্ডপ। মণ্ডপ থেকে রামেশ্বরম যাওয়ার সময় আপনি অনেক স্মরণীয় অভিজ্ঞতা পাবেন। এই সময় আপনি ট্রেনে বসবেন এবং সমুদ্রের উপর দিয়ে পাম্বাম সেতুর মধ্য দিয়ে যাবেন, যা ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতু। এই সেতুটি ভারতের প্রধান আঞ্চলিককে পাম্বাম দ্বীপের সাথে সংযুক্ত করেছে। এই পুরো যাত্রা প্রায় 1 ঘন্টার, তবে খুব অ্যাডভেঞ্চারপূর্ণ। 8, ম্যারাথন হিল রেলওয়ে। এই রুটে ভ্রমণ একটি খুব সুন্দর অভিজ্ঞতা। বিশেষজ্ঞদের মতে এই রেললাইনটি 1901 থেকে 1907 সালের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। এটি নির্মাণ করেছেন আকবর পীরবয়। এই পথে ট্রেনটি সুন্দর ঘন বন এবং সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়। 7, কার্জাত থেকে লোনাভালা। কার্জাত থেকে লোনাভালা পর্যন্ত ট্রেনের রুট পশ্চিম উপত্যকার মধ্য দিয়ে যায়। এই সময় আপনি পথে ঠাকুরবাড়ি, মাঙ্কি হিলস এবং খান্ডালা পাবেন। এই পথটি আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে, বিশেষ করে বর্ষা মৌসুমে এই পথটি আরও সুন্দর হয়ে ওঠে। 10, জম্মু থেকে উদমপুর। জম্মু ও কাশ্মীর রেলওয়ে হলো ভারতের সুন্দর রেলপথগুলির মধ্যে একটি, যা 20টি টানেল এবং 100টি সেতুর মধ্যে দিয়ে যায়। বরফের পাথরের মধ্যে এই 53 কিলোমিটার দূরত্ব কভার করে, একটি ভালো অভিজ্ঞতা দেয়। এই সময় ট্রেনটি চেনাব সেতুর ওপর দিয়ে যায়, যা বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। এছাড়াও আপনি শ্রীনগর থেকে বারামুল্লা রুটে দর্শনীয় তুষারময় পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।